বঙ্গালি যেনেকা যুঁজিছে ব্রিটিশের লগত, তার লগত যেনেকা বাঙালি যুঁজিছে, আলফাক কিয় ভয় পাব? আলফাক বাঙালি কেতিয়াও ভয় নাখায়। এটা বোমা বিস্ফোরণ করে বঙ্গালীক ভয় খুয়াই দিব এইটো তেও স্বপ্নতো ভাবিব নালাগে। আলফা কাপুরুষতার পরিচয় দিছে, আলফার নিজস্ব কোনো শক্তি নাই, তেও ভাড়াটিয়া মানুষ দি এই বোমা বিস্ফোরণ করাইছে, নহলে নদীর পারত কিয় বোমা বিস্ফোরণ করি? আলফা নিজে পরেশ বড়ুয়া বাংলাদেশত থাকি 15-20 বছর ধরে থাকি বাংলার মাটি বাংলার বতার উপর তেও দিন কটাইছে, আজি বাঙালির বিরুদ্ধে তেও এনেকা মুখ খুলিছে, এইটো লাজর কথা। তেও যদি ভাবি থাকে যে এটা বোমা বিস্ফোরণ করে বাঙালিক ভয় খুয়াই দিব, তেতিয়াহলে তেও ভুল করেছে। আপনারলোকে মিলিমিশি অসমীয়া বাঙালি যেনেকা দুর্গা পূজা করি আছে করি থাকক, এবিলাক ভয় খাব নালাগে। বাঙালি অসমীয়া যদি ঐক্যবদ্ধ না থাকে অসমৰ অস্তিত্ব বিপন্ন হব। ইফালে বদরুদ্দিন আজমল তেও কই আছে অসমীয়া আর বাঙালি যদি এক হয়ে থাকে তেতিয়া হলে অসমৰ অস্তিত্ব বিপন্ন হব। কেনেকা হি কথা কব পারে? তেও অসমীয়া বাঙালির বিরুদ্ধে বিভাজন সৃষ্টির চেষ্টা করেছে।